শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ নিয়ে দ্বিধা বিভক্ত কর্মী সমর্থক ধন্দের নেতৃত্বে জেলা সভাপতির বয়ানে কৌশিক পরমানি। গত 2 মে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল পৌর বোর্ড গঠন নিয়ে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কি হবে তাই নিয়ে নানান চুলচেরা বিশ্লেষণ করেছিল আগ্রহী কর্মী সমর্থকরা। তবে দলীয় অন্তরীণভাবে এদিন বিকেল 3টে নাগাদ জেলা সভাপতিরা জানিয়ে দেন নবনিযুক্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে। সূত্রের খবর অনুযায়ী সেই মতোই নদিয়ার শান্তিপুরে চেয়ারম্যান হিসাবে সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান হিসাবে এবং শুভজিৎ দের নাম তারা নিশ্চিতভাবে জানতে পারেন। এরপরে উৎসাহিত কর্মী সমর্থকরা সুব্রত ঘোষের বাড়িতে সবুজ আবির মাখা মিষ্টি খাওয়া এবং বাজনা সহ আনন্দ করে। সেখানে উপস্থিত হয় শুভজিৎ দে, তার সেই মর্মে বক্তব্যও দেন। দিদি বলছি, ভাই শান্তিপুরের ভাইস চেয়ারম্যানের নামটা একটুখানি যদি ক্লিয়ার করো। ওটা হলো ওই কৌশিক প্রামাণিক। কৌশিক প্রামাণিক ফাইনাল হয়েছে তো? হ্যাঁ, কারণ এখানে শুভজিতের অতীতে আমরা খবর টবর গুলো করেছিলাম, তো সেইগুলো তো বুঝতে পারছি না, তাই জন্য ওটাকে তোমার কাছে কনসার্নটা নিলাম। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।